কবর বলতেছে আমি রাহমাতুল আলামিনের কন্যা চিনি না, আমি হযরত আলীর স্ত্রী চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি চিনি আমল। এই ওয়াজ শুনছেন না আপনারা? আওয়াজটা একটু দুর্বল হইলো মনে হয়, ওয়াজ শুনছেন না তো? আজকে শুনুন, এটা একটা টাটকা মিথ্যা কথা। নির্ভরযোগ্য একটা রেফারেন্স দিয়ে আলাউদ্দিন জাহাজিকে বলো এটা কোথায় আছে। আমি বললাম এটা জাল কথা, মিথ্যা কথা, বানোয়ার, আহলে বাইতের রাসূলের শানের খেলাফ কথা। ঠিক আছে। আজকে বলে দিলাম এখানে রোজ টিভি অনলাইন সহ, চিস্তি টিভি সহ আরো নাম করা অনেক চ্যানেল, আল মিজান আরো অনেক চ্যানেল আছে, আমি সবগুলি নাম জানি না, ওনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে কথাগুলি পৌঁছে যাবে। বাতেল্লা যতই খাতুনে জান্নাতের সম্মানকে ছোট করতে চায়, বলেন তো এই সম্মান কি ছোট করা যাবে? না। জবান খুলে বলেন, যাবে না। সহি বুখারীর মধ্যে উল্লেখ আছে, অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ, নবীজি বলেন ইন্না ফাতেমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ, নিশ্চয়ই রাসূলুল্লাহর কন্যা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি। সুবহানাল্লাহ। এই হাদিস আশা করি আপনারা সবাই জানেন, সবাই জানেন, সবাই শুনেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি, এটা একেবারে প্রসিদ্ধ সহিহ বুখারী হাদিস। কিন্তু এর মাঝেও আরেকটা ওয়াজ আপনারা শুনবেন, সেই ওয়াজটা আমি আগে অনেক জায়গায় করেছি, আজকে আপনাদের সতর্ক করি, আপনারা হয়তো কোনো কোনো জায়গায় শুনেছেন এরকম ওয়াজটা, যে মা ফাতেমা মারা যাওয়ার পরে ওনার লাশ কবরস্থানে আবু জর গেফারি নিয়ে গেল, কবরের কাছে যে বলে কবর রে তোমার মাঝে রাহমাতুল্লিল আলামিনের কন্যা ফাতেমাকে আনছি, ও কবর তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার করো। এরপরে নাকি বলতেছে, ও কবর শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী ফাতেমাকে তোমার মাঝে নিয়ে আসছি, কবর তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার করো। এরপরে নাকি বলতেছে, হাসান এবং হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমাকে তোমার মাঝে নিয়ে আসছি, কবর তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার করো। এইগুলি বলার পরে নাকি কবর বলতেছে আমি রাহমাতুল্লিল আলামিনের কন্যা চিনি না, আমি হযরত আলীর স্ত্রী চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি চিনি আমল। এই ওয়াজ শুনছেন না আপনারা? আওয়াজটা একটু দুর্বল হইলো মনে হয়, ওয়াজ শুনছেন না তো? আজকে শুনুন, এটা একটা টাটকা মিথ্যা কথা। এই বাংলার বুকে না, হোল ওয়ার্ল্ডে এমন কোন বাপের বেটা যদি থাকো, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছো, এমন কোন বাপের বেটা থাকলে এই নীল আকাশের নিচে জমিনের উপরে নির্ভরযোগ্য একটা রেফারেন্স দিয়ে আলাউদ্দিন জাহাজিকে বলো এটা কোথায় আছে। আমি বললাম এটা জাল কথা, মিথ্যা কথা, বানোয়ার, আহলে বাইতের রাসূলের শানের খেলাফ কথা। ঠিক আছে। মন গড়া একটা কাহিনী, এটা মন গড়া একটা কাহিনী। ধন্যবাদ জানাচ্ছি ঢাকার কওমি অঙ্গনের অন্যতম বড় আলিম শেখুল হাদিস জনাব আব্দুল্লাহ আব্দুল মালিক সাহেবকে। উনি ওনার প্রচলিত জাল হাদিস একটা বই লিখেছেন, সেখানে উনি এটা স্বীকার করেছেন যে এটা মিথ্যা, এটা লা আসলা লাহু, এটা কোনো ভিত্তিই নাই। জাল ঘটনা, মন গড়া কাহিনী দিয়া মা ফাতেমাকে কবর চিনবে না, তো তোমার আমার খবর তো খুব ভালো, এটা তো গোটা মুসলিম উম্মাকে অনুৎসাহিত করার নামান্তর। মা ফাতেমা যিনি খাতুনের জান্নাত, খাতুনের জান্নাত, মহিলাদের জান্নাতের মহিলাদের সরদারনি, উনাকে যদি কবরে না চিনে তাহলে আলাউদ্দিন জাহাদি তো খবরই থাকবো না। এটা হলো সমস্ত মুসলিম উম্মাকে অনুৎসাহিত করা। কবর ইমানদারদের চিনে, ইমানদারদের চিনে, এই জন্যই মানুষ মারা যাওয়ার পরে যারা ইমানদার তাদের কবর এক বর্ণনা মোতাবেক 70 গজ প্রশস্ত হয়, আরেক বর্ণনা মোতাবেক মানুষের দৃষ্টিশক্তি দিয়ে তাকালে যত দূর পর্যন্ত দেখে তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে পুরো কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিমের হাদিস, মিশকাতেও আছে, অন্যান্য কিতাবেও আছে।
এটা হলো সহি কথা। আর মা ফাতেমা কি কবর চিনবে না? এই ওয়াজ করে আবার উনি ওয়াজ করছে, বাবা রে কবরে সাপে কামড়াইব। আশেক রাসূল যারা, ইমাম হুসাইনের আশেক যারা, সুন্নি মুসলমানকে কবরে সাপে কামড়াবে না, ওই ইয়াজিদের দালালদেরকে কবরে সাপে কামড়াবে। আমরা ওই সাপে কামড় দ্বারা সুন্নিয়ত করি না। আমার দয়াল নবীজি বলছেন, লা তামাসসুন নার মুসলিমান রাআনি, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না যে আমাকে দেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের হাদিস, মিসকাতের 554 পৃষ্ঠার মধ্যে আছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের সনদের মান সহি। এর সমর্থনে আরেকটা রেওয়ায়েত আছে, এই জন্য এটা কবি। আল্লাহ রসুল বলেছে, আমার উম্মতকে সাপে কামড়াইব তো দূরের কথা, জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে আমগুলো সাপের কামড়ের ডর দেখা। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। যেহেতু খাতুনে জান্নাতের ওরস মাহফিল, এটা আজকের মাহফিলটা, এজন্য খাতুনে জান্নাত নিয়ে দুটি কথা বললাম। আপনারা কি বেজার হয়েছেন?